আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী যেহেতু আইসিটি নাম্বারটা কমিয়ে দিয়েছে, 50 নম্বরের পরীক্ষা এখন হবে, আগে 75 নাম্বার ছিল, এটা হয়তো অনেকে জেনে গিয়েছো, মান বন্টনটা হয়তো অনেকে জেনে গিয়েছো। তো সঠিক মান বন্টন এবং কীভাবে 75 নাম্বার কনভার্ট করা হবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আমার একটা FB পেজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জয়েন করতে পারো। 26,200 শিক্ষার্থী এখানে জয়েন আছে, তুমি চাইলে কিন্তু জয়েন করতেই পারো। এটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখতেছি। তো নতুন মান বন্টন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ, ব্যবহারিক হচ্ছে 25 নম্বর আর লিখিত হচ্ছে 50 নম্বর। 8টি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো 3টি আনসার করতে হবে। খুবই ভালো একটা কিন্তু ছাড় পেয়েছো তোমরা এখানে। 8টি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো 3টা আনসার করতে পারবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা অধ্যায় খুব ভালো মতো করলেই কিন্তু হয়, অথবা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় অথবা পঞ্চম অধ্যায় একটা করলে কিন্তু হয়ে যাবে। আমি মনে করি তোমার কাছে যে অধ্যায়টা সহজ মনে হয় সে অধ্যায়টাকে একটু বেশি বেশি করো, সেখানে 2টি প্রশ্ন আসতে পারে। আর বহুনির্বাচনী হবে 25টা থেকে 20টি। আমি আইসিটির উপরে আগামীকালও কমপ্লিটলি একটা সাজেশন দেবো তোমাদের, একবারে ছোটো প্রশ্ন সৃজনশীল সহ। ইতিমধ্যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় আমি দিয়েছিলাম, কিন্তু কোনো সৃজনশীল প্রশ্ন আমি দেইনি, কিন্তু এই ভিডিওটি তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন সহ কিন্তু পাবে। আর লিখিত যে 50 নম্বর হবে, তুমি যে লিখিত পরীক্ষা 50 নম্বরে দিবে MCQ এবং সৃজনশীল মিলিতভাবে, সেখানে তুমি যত নাম্বার পাবে সেই নাম্বারটাকে 75 নম্বরে কনভার্ট করা হবে। তোমার 50 নম্বরের পরীক্ষাটা 75 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে, তুমি কত নাম্বার পেলে তার উপরে ভিত্তি করে। এখন তুমি যদি 50-এ 50 পাও তাহলে তুমি 75 পেয়ে গেছো, আর ওদিকে হচ্ছে 25, টোটাল 100-এ 100 কিন্তু পেয়ে গেছো। কয়েক মার্ক কম পেলে কিন্তু নাম্বার কিন্তু পিছনে চলে আসবে, তবে খুব কেয়ারফুল, যেহেতু এখানে সার পাচ্ছ পাশাপাশি এটাকে প্রপার ইউজ করতে হবে, সুযোগের সৎ ব্যবহার করতে হবে। আশা করি এই বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু, সবাই অনেক ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। শুভেচ্ছা নিরন্তর।